ব্যবসায়িকভাবে 1940 সালে গাইবান্ধায় প্রথম রসমঞ্জুরি বানানো শুরু হয়। এই মিষ্টি প্রথম বানিয়েছিলেন গাইবান্ধা শহরের সার্কুলার রোডের মিষ্টি ভান্ডারের মালিক রামমোহন দে। সেই রসমঞ্জুরি ছড়িয়ে পড়ে জেলার অন্য মিষ্টির দোকানগুলোতেও। রসমঞ্জুরি তৈরিতে দরকার হয় দুধ, চিনি, দুধের ছানা ও ছোট এলাচ। 1 কেজি রসমঞ্জুরি তৈরি করতে 2.5 কেজি দুধ, 100 গ্রাম চিনি, 25 গ্রাম ময়দা, 200 গ্রাম দুধের ছানা ও এলাচি লাগে। প্রথমে ছানার সঙ্গে ময়দা মিশিয়ে গুটি গুটি রসগোল্লা তৈরি করতে হয়। ছোট ছোট মার্বেল আকৃতির এই মিষ্টি দুধে জাল দিয়ে ক্ষীরের মতো ঘন করে তাতে মেশাতে হয়। এভাবে তৈরি হয় সুস্বাদু রসমঞ্জুরি। আমাদের এখানে দুধ আসে গ্রাম থেকে, ওই দুধ থেকে ছানা করানো হয়। করার পরে ওই ছানা দিয়ে রসমঞ্জুরির গুটি বানানো হয়। বানানোর পরে দুধ ঘন করে ক্ষীর করা হয়। করার পরে ওই গুটিগুলো ক্ষীরের মধ্যে দিয়ে মিক্সার করা হয়। মিক্সার করার পরে রসমঞ্জুরি হয়। আমি এখানে মনে করেন বহুদিন থেকে কাজ করি, প্রায় আমার এই মিষ্টির দোকানে 40 বছরের অভিজ্ঞতা। এটা 40 বছর হলে মনে করেন এই রসমঞ্জুরি তৈরি করি আমরা। পিওর গাভীর দুধ দিয়ে, পিওর ছানা কাটিয়ে এখানে রসমঞ্জুরি তৈরি হয়। দেশ বিদেশে বহু জায়গায় চলে যায়। গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী মিষ্টি এটি। গাইবান্ধা শহরে কম বেশি প্রায় সব মিষ্টি দোকানেই রসমঞ্জুরি পাওয়া যায়। মা মিষ্টান্ন ভাণ্ডার রমেশ ঘোষ, গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার, নাড়ু মিষ্টান্ন ভাণ্ডার, জলযোগ সহ সব দোকানে পাওয়া যায় রসমঞ্জুরি। শুরুতে রসমঞ্জুরিগুলো লম্বা আকারে বানানো হতো, তবে সময়ের সঙ্গে সঙ্গে আকারে বদল এসেছে। এখন এটি গোল করেই বানানো হয়। এই মিষ্টি দেশের বাইরেও সুনাম কুড়িয়েছে। মূলত রসমঞ্জুরি প্রথম আমার এলাকা দিয়েই ছড়িয়ে পড়ছে, এলাকার মধ্যেই প্রশংসা পড়ছে। এলাকার থেকে দেখা যাচ্ছে আমার রসমঞ্জুরি বাবনডাঙ্গা, পীরগাছা, হ্যাঁ এইদিক যাও, এইদিক দিক দিতে, তারপর আমার এখানে বগুড়া, ঢাকা, আবার ওইদিক রংপুর, প্রতি মাসেই যাচ্ছে, 15 দিন 7 দিন পরপর যাচ্ছে আমার এখান থেকে রসমঞ্জুরি। দেশ বিদেশে যায় গাইবান্ধার রসমঞ্জুরি। আগের তো দুধ ছানার দাম অনেক বাড়িয়ে গেছে, সব জিনিসের দামে বাড়িয়ে গেছে, বিশেষ করে চিনির দামটা অতিরিক্ত বাড়িয়ে গেছে, যার কারণে মনে করেন রসমঞ্জুরির দামটাও একটু বাড়িয়ে গেছে। আমাদের রসমঞ্জুরিটা মূলত আপনার গ্রামগঞ্জে যাচ্ছে, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসার মধ্যে নিয়ে যাচ্ছে, বিভিন্ন আপনার প্রোগ্রাম হলো এই প্রোগ্রামের মধ্যে নিয়ে যাচ্ছে। রসমঞ্জুরির চাহিদা ক্রমাগত বাড়ছে, তবে দুধ ও চিনির দাম বাড়ার কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় হতাশ দোকান মালিক। প্রতি কেজি রসমঞ্জুরি বানাতে সব মিলিয়ে 350 টাকার মতো খরচ হয়। বর্তমানে বাজারে প্রতি কেজি রসমঞ্জুরি 380 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য মিষ্টির থেকে রসমঞ্জুরি খেতে খুব সুস্বাদু, আমরা এটা খুব পছন্দ করি। আত্মীয় স্বজনদের বাসায় গেলে নিয়ে যাই। গাইবান্ধার রসমঞ্জুরি তো আগে থেকে আমরা পরিচিত, এখনো ভালো মনে করতেছি। গাইবান্ধার মানুষ রসমঞ্জুরি খাইতে খুব পছন্দ করে, আর আমাদের এখানে রসমঞ্জুরি খুব সুস্বাদু। আমাদের গাইবান্ধা সারা বাংলাদেশের মধ্যে রসমঞ্জুরি সেরা। আমরা ঢাকায় বা কোনো আত্মীয় স্বজনের বাসায় গেলে আমাদের সেরা জিনিসটাই নিয়ে যাই। এখানকার রসমঞ্জুরিটা ভালো, অন্য অন্য জায়গার রসমঞ্জুরি গুটি থাকে, এখানে গুটি থাকে না, এবং নরম এবং সুস্বাদু। আত্মীয় বাসায় নিয়ে গেলে এখান থেকে রসমঞ্জুরি নিয়ে যাই। রসমঞ্জুরি গাইবান্ধার ইতিহাস ঐতিহ্য হওয়ায় জেলা ব্র্যান্ডিংয়ে এটির স্থান পেয়েছে। এই রসমঞ্জুরি বিশ্ব দরবারে গাইবান্ধাকে পরিচিত করতে অনন্য ভূমিকা রেখেছে। Desk report, channel 24.